কিশোরগঞ্জের রেটনায় ব্যবসায়ী হাসান কবির দুর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষের নামে প্রাণনাশের জন্য হামলা, জখম, চুরি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মিথ্যা মামলা দায়ের করেছেন। অথচ দুর্ঘটনার পরপরই আহতের ছোট ভাই আনিসুর রহমান ফেসবুকে তার বড় ভাই কবির ছাদ থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন মর্মে নিজের আইডিতে স্ট্যাটাস দেন। কিন্তু পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে বানোয়াট একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে তা প্রত্যাহারের দাবিতে চৌগাঙ্গা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। আজ সকালে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের দাবি জানায়। এ সময় বক্তব্য রাখেন চৌগাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল আলী, চৌগাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আওয়াল, সহ সভাপতি এনামুল হক, ব্যবসায়ী সাইদুর রহমান, পল্লী চিকিৎসক আব্দুল গনি সহ আরও অনেকে। পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসান কবিরের দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আর এই মামলাটা এই অস্ত্র রাখার গণ্যমান্য ব্যক্তি যারা সর্বোচ্চ জ্ঞানের অধিকারী এবং সর্বোচ্চ মানের অধিকারী যারা ওই লোকটির বিরুদ্ধে মামলা দিয়েছে, চুরি ডাকাতি সন্ত্রাসী সব মিলাইয়া এই মামলাটা হয়েছে। এই মামলাটা হয়েছে, মামলাটা 100% মিথ্যা। 6 তারিখে শুনলাম যে এটা একটা মামলা হয়েছে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে। কি মামলা? ওইটা এরা নাকি হামলা করছে, যাদের কথা বলা হয়েছে এরা আমাদের অভিভাবক, এই এলাকার অভিভাবক, এরা এই গ্রামের মানুষ, বাজারের ব্যবসায়ী। এই ধরনের মামলা আমরা প্রত্যাহার। আসান ডাক্তার এই ছাদে প্রতিদিন আপনার ব্যায়াম করতো, ব্যায়াম করলে পরে সিঁড়িদের এই ছাদের যে সময় নামে ওই সময় লঙ্গি এই ফেস লাগিয়ে পড়ে গেছে। পরে আমি সকালে এই জানতে পাই যে হ্যাঁ এই ছাদের তো পড়ে আহত হয়েছে। তাই এটা মিথ্যা মামলা প্রত্যাহার আমরা সকলে। রিফাত ইসলাম, বিডি চ্যানেল 4, ইটনা, কিশোরগঞ্জ।